অত্যাচারের মুখে রুখে দাঁড়ালেন এক তরুণী। ধর্ষণের চেষ্টা করা মাত্র এক স্বঘোষিত ধর্মগুরুর যৌনাঙ্গ কেটে নিলেন আইনের এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে কেরলের তিরুবনন্তপুরমে। অভিযুক্ত ওই সাধুর নাম স্বামী গঙ্গেশানন্দ ওরফে হরি স্বামী। তিনি কেরলের কল্যামের পন্মানা আশ্রমের সদস্য বলে জানিয়েছে পুলিশ। গুরুতর জখম অবস্থায় তিনি এখন হাসপাতালে ভর্তি। তরুণী পুলিশকে জানিয়েছেন তার বাবা পক্ষাঘাতে আক্রান্ত। তাকে সুস্থ করে তুলতে গঙ্গেশানন্দের শরণাপন্ন হন তার মা। রোগ সারানোর অছিলায় গঙ্গেশানন্দ প্রায়ই তরুণীর বাড়িতে আসতেন। গত 8 বছর ধরে ওই স্বঘোষিত ধর্মগুরু তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ তরুণীর। 16 বছর বয়সে প্রথমবার এই অত্যাচারের সম্মুখীন হন তিনি। কিন্তু ওই স্বঘোষিত সাধুর হুমকি এবং বাবার অসুস্থতার জন্য মুখ বুঝে সব সহ্য করতেন। শেষ পর্যন্ত শুক্রবার তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ওই স্বঘোষিত ধর্মগুরু তাকে ধর্ষণের চেষ্টা করা মাত্র ধারালো ছুরি দিয়ে তার যৌনাঙ্গ কেটে দেন তরুণী। পুলিশ এসে সাধুকে হাসপাতালে ভর্তি করায়। কেরলের মুখ্যমন্ত্রী সাহসী তরুণীর প্রশংসা করেছেন। এবিপি আনন্দ।